সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এসের নিয়মিত আয়োজন চ্যানেল এস তারুণ্যের গানে। সাথে আমি ইসরাত জাহাঞ্জুই আছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে চ্যানেল এসের পর্দা আলোকে উজ্জ্বল করে তুলতে এবং রৌদ্রমুখর করে তুলতে আমাদের সাথে থাকেন একজন সঙ্গীত শিল্পী, তার সাথে গল্প আড্ডা গানে গানে সময় কেটে যায়। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন সঙ্গীত শিল্পী, তার সাথে গল্প আড্ডা গানে সময় কেটে যাবে আশা করছি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকে সঙ্গীত শিল্পী আফিরা কায়লা রিফা। কেমন আছেন? ভালো আছি। প্রথমেই যেহেতু গানের মানুষকে পেয়েছি, প্রথমে অনেক গান শুনবো, তারপর অনেক গল্প আড্ডা দেব, না জানা অনেক কথা আমরা সব দর্শকদের সাথে শেয়ার করব। তো কোন গানটি দিয়ে প্রথমে শুরু করব? আমি প্রথমে শত জন্মের স্বপ্ন তুমি আমার জীবনে এলে। বাহ, খুবই সুন্দর একটি গান দিয়ে শুরু করব, গানে চলে যাই।
সুন্দর একটি গান দিয়ে আজকে আমাদের আয়োজনে শুরু হলো। তো আসলে গানের সম্পর্কে কিছু জানতে চাই, যে গানে আসাটা কিভাবে? গানে তো আমি ছোটবেলা থেকেই গান করি। হ্যাঁ জি, আমার আব্বা গান করতেন, তার মানে রক্তেই গান আছে। জি জি। আচ্ছা, পারিবারিক সাপোর্ট তো তার মানে অনেক বেশি ছিল। ছিল। তো গানের পাশাপাশি পড়াশোনা সবকিছুই? হ্যাঁ, আমার পড়াশোনা, আমি বোটানিতে মাস্টার্স, অনার্স মাস্টার্স। বাহ, খুবই সুন্দর। গান শুনবো, কোন গানে যাব এখন? এখন আমি গাইব সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই। গানে চলে যাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। লাল টুক টুক মানাই যদি দিতে পারি তাই, জানি না তো কেমন করি কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করি কি দিয়ে সাজাই। ফিতে দিয়ে কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে, চুল বাঁধলে পরে সবুজ ফিতে দিয়ে কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে। ডাগর ডাগর চোখে যদি বলতো কি আর চাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। চমৎকার, চমৎকার। আসলে সেই স্বর্ণালী দিনের গানগুলো একের পর এক গিয়ে চলছেন, খুবই সুন্দর। গানের পাশাপাশি আর কি করা হচ্ছে? গানের পাশাপাশি আমি একটা বিজনেস চালাই অনেক বছর, প্রায় 10-11 বছর আমি চালাচ্ছি। আমি কিসের বিজনেস? বিউটি স্যালুন। বাহ, মেয়েদের। তাহলে তো আমরা নেক্সট টাইম যখন যাব ফ্রি ফ্রি সেজে আসবো, কি বল? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। গানের পাশাপাশি গান যখন করতে যাওয়া হয়, যে গানও করছেন পাশাপাশি ফ্যামিলি মেনটেন করছেন, ফ্যামিলির সাপোর্টটা কি থাকে, যে সংসারের দিক থেকে যে আপনার হাজবেন্ড আপনাকে সাপোর্ট করছে? ভীষণভাবে সাপোর্ট করেছেন, এখনও করছেন, উনি আমার সাথেই আছেন।
মানে এই প্রশ্নটা করলাম কারণ অনেকেই হয় যে অনেক ভালো গান করেন কিংবা গান ভালো করেন, তারপর ফিউচারে আর দেখা গেছে যে বিয়ে হয়ে গেলে আর করা হয় না। তো দেখছি যে যেহেতু এখানে আমরা পেয়েছি তার মানে বোঝাই যাচ্ছে যে ফ্যামিলি সাপোর্ট খুবই ভালো। তো নেক্সট গানে যাব, কোন গানটি শুনবো? নেক্সট গান আমার ও আমার মন কান্দে ও আমার প্রাণ কান্দে। ও আমার মন কান্দে ও আমার প্রাণ কান্দে, ও আমার মন কান্দে ও আমার প্রাণ কান্দে, ও বন্ধুর লাগিয়া আমার চোখে কান্দি রে, বন্ধু বিহনি নিশি রাত কান্দি রে, ও আমার মন কান্দি ও আমার প্রাণ কান্দি, ও আমার মন কান্দি ও আমার প্রাণ কান্দি, ও বন্ধুর লাগিয়া আমার চোখে কান্দি রে, বন্ধু বিহনি খুবই সুন্দর। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু জানাতে চাই যে আপুর কি কোনো অ্যালবাম রিলিজ হয়েছে? আমার অ্যালবামের কাজ চলছে। আচ্ছা, তো অ্যালবামে কয়টি গান থাকছে? আটটা গান থাকছে। আটটা গান। কম্পোজিশন করছে কে? এক একজন করছেন,
বেশিরভাগ গানই আমার হাজব্যান্ডের লেখা, আর কম্পোজিশন করেছেন আমাদের দেশের স্বনামধন্য সবাই, পল্লব সান্যালদা, অমিত টিটুদা, রিচার্ড কিশোরদা, ওনারা করছেন। অ্যালবামটির জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি চ্যানেলের দর্শক যারা আছেন তারা সবাই অপেক্ষায় থাকবেন আপনার এই অ্যালবামের জন্য। অনেক অনেক শুভকামনা রইল। তো পরে কোন গান শুনছি? এখন আমি গাইছি এক বৈশাখে দেখা হলো দুজনের। এক বৈশাখে দেখা হলো দুজনের, জ্যোষ্ঠিতে হলো পরিচয়, আসছি আষাঢ় মাস, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যোষ্ঠিতে হলো পরিচয়, আসছি আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজন, কি জানি কি হয়। এক বই
খুবই সুন্দর, গানে গানে আমরা দারুণ সময় পার করছি, সেই সাথে আমার বিশ্বাস যে চ্যানেল এসে দর্শক যারা আছেন তারাও খুব এনজয় করছেন গানের সাথে সাথে। তো আমাদের সময় হয়ে গেল গানে গানে ছোট্ট একটি বিরতি না, বিরতি থেকে ফিরে এসে গান শুনবো। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না, চ্যানেল এসের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম চ্যানেল এসের নিয়মিত আয়োজন তারুণ্যের গানে, সাথে আমি আছি ইসরাত জাহাঞ্জুই এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রিফা। তো ওনার গান শুনবো, চলুন কথা না বলে গানে চলে যাই। কোন গানটি শুনছি এখন? এখন আমি গাইব কারো আপন হইতে পারলি না অন্তর, গানে চলে যাই। আমার ভাই
আবারও খুবই সুন্দর একটি গান শুনলাম। আসলে শুরু গল্পটা শুনতে চাইবো, যে গানের হাতে খড়িটা কার কাছে হয়েছিল? আমি পাবনার মেয়ে, তো পাবনা জেলা শিল্পকলা একাডেমির ছাত্রী ছিলাম আমি। তো ওখানে আমার গুরুজি ছিলেন ভক্তি দাস চাকি, বরুণেশ্বর সাহা আর প্রদীপ কুমার দাস, এই তিনজনের কাছে আমি শিখেছি। পরবর্তীতে ঢাকায় এসে আমি নজরুল ইনস্টিটিউটে ডিপ্লোমা করছি, আর পাশাপাশি রিচার্ড কিশোর দার ওখানে শিখছি। শেখার তো কোনো শেষ নেই, যত শিখবো তত মনে হবে যেন আরও। আর আমরা সবসময় হয় কি যে গান করি বা বলতে থাকি, আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি হতে থাকে, মরার আগ পর্যন্ত মানুষ শিখে, আসলে শেখার কোনো সত্যি কোনো শেষ নেই। তো গানের হাতেখড়ি তো হয়েছে গুরুর কাছে, তো এরপরে গান নিয়ে আর কি প্ল্যান আছে? যে গান নিয়ে কি অনেক দূর পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে? সবারই তো একটা আকাঙ্ক্ষা থাকে যে না আমি অনেক দূর পর্যন্ত যাব। আসলে আমার গানের একটা লম্বা ব্রেক ছিল গানের জীবনে, অনেক বছর, 8-9 বছর আমার গান মানে ব্রেকের মধ্যেই ছিল। তো বাচ্চারা একটু বড় হলো, আমার দুটো মেয়ে, তারপরে দেখলাম যে না গানকে তো ভালোবাসি, আর তারপরে আমার হাজব্যান্ডের একটা ই ছিল যে ও গান লিখে, তো তখনই আমি ওকে বললাম যে আমি আবার শুরু করতে চাই, তো সাথে সাথে সে আসলে গানের প্রতি ভালোবাসা থাকলে যা হয় আর কি, যে একজন মানুষ যখন গানের ভিতরে ঢুকে যায় তখন সে গান থেকে আর বের হতে পারে না। যে যেমন মরার আগ পর্যন্ত সে তার প্রফেশন নিয়ে চিন্তা করে যে না আমি গান গাইবো, গান গাওয়ার চেষ্টা করব। তো পরবর্তী কোন গানটি শুনবো? এখন আমি গাইছি দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। গানে চলে যাই। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়ে অলঙ্কার বানাতে হয়, দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়ে অলঙ্কার বানা
আসলে এটি একটি বাস্তব কথা যে প্রত্যেকের জীবনে আসলে কোনো না কোনো দুঃখ আছে, কিন্তু তারপরে আমরা চেষ্টা করি সুখে মানুষের সামনে যেন কেউ বুঝতে না পারে যে আমাদের জীবনে দুঃখ আছে, ওইভাবে চলার চেষ্টা করি। খুবই সুন্দর আপু গল্প গানে গানে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা শেষ আর একটি গান শুনব, কিন্তু তার আগে আমাদের যারা এতক্ষণ এত সুন্দর করে মিউজিশিয়ানস ভাইরা বাজালেন তাদেরকে দর্শকের সাথে পরিচয় করিয়ে দিই। দর্শক, কিবোর্ডে আছেন প্রতীক, লিড গিটার আছেন মাহিন, প্যাডে আছেন রকি, আর বেস গিটার আছেন রতন। শেষ গানটি শুনবো, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, গল্প গানে গানে আড্ডায় একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তবে কথা দিচ্ছি আমি যদি আবারও হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো অতিথি শিল্পীকে নিয়ে। সে পর্যন্ত সবাই চ্যানেল এসের সঙ্গী থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। গানে চলে যাই। ফুলের কানে ঘুমোরে সে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। ফুলের কানে ঘুমোরে সে চুপি চুপি বলে চুপি চুপি বলে।